নমস্কার সকলকে উৎপল শিরুয়ার চ্যানেলে স্বাগত আমি উৎপল তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা এইচএস নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে র্যাপিড রিডার বইতে উইলিয়াম শেক্সপিয়ার যে তিনটে নাটকের সামারি দিয়ে আছে তার মধ্যে ম্যাকবেদ নাটকের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব দেখো যেহেতু ম্যাকবেদ নাটকের সামারিটা অনেকটাই বড় তাই আমরা একদিনে পুরো নাটকটার বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলে খুবই লেন্দি হয়ে যাবে ভিডিওটা তাই আমরা কয়েকটা পার্টে ভাগ করে নেবো প্রতিদিন দুটি করে পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করব। তাই যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি অলরেডি র্যাপিড রিডারে অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করেছি যারা সেই ভিডিওটা দেখোই তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও চলো শুরু করা যাক আজকের বিষয় ক্লাস ইলেভেন নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার বইতে উইলিয়ামের যে তিনটে নাটক আছে তার মধ্যে ম্যাকবেথের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ দেখো আমি কিন্তু বাংলা অনুবাদ করতে করতে এখান থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো মানে এমসি গুলো আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে বলে যাব তোমরা একটু খেয়াল রাখবে বা একটু মার্ক করে নেবে ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডানকান কোথাকার রাজা ছিলেন দেয়ার এ ব্রেভ জেনারেল একজন সাহসী সেনাপতি ছিলেন হু ওয়াজ আপ টু উইথ হাই এস্টিম যাকে প্রচণ্ড সম্মান করা হতো খুবই সম্মান করা হতো থ্রু আউট দেখো এরপরে যে আছে ওটা হবে না থ্রু আউট স্কটল্যান্ড সমগ্র স্কটল্যান্ড জুড়ে ফর ইজ গ্রেট ভেদার তার মহান বীরত্বের জন্য অ্যান্ড স্কিল ইন ওয়ার্স এবং যুদ্ধক্ষেত্রে পারদর্শিতার জন্য হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ তিনি এছাড়াও ছিলেন একজন তিনি তিনি ছিলেন ম্যাকবেথ দ্য থেন অব গ্লেমিশ গ্লেমিসের থেন মানে সামন্ত রাজা অবলেট সম্প্রতি হি ডিফিটেড এ রিবেল আর্মি তিনি পরাজিত করেছিলেন একটা বিদ্রোহী বাহিনীকে অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অব নরওয়ে যাদিকে নরওয়ের সৈন্যবাহিনী সাহায্য করছিল ইন গ্রেট নাম্বারস প্রচুর পরিমাণে যে নরওয়ের সেনাবাহিনীর দ্বারা সাহায্যপ্রাপ্ত একটা বিদ্রোহী বাহিনীকে সম্প্রতি ম্যাকবেদ যুদ্ধে পরাজিত করেছে দ্য টু স্কটিশ জেনারেল দুজন স্কটল্যান্ডের সেনাপতি ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল তারা ফিরে আসছিলেন ওই মহান যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ জয়ের পর দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং হঠাৎ করে বাজ পড়ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল অন দ্য ওয়ে পথে দে ওয়েস্টফ তাদেরকে থামানো হয়েছিল দাঁড় করানো হয়েছিল বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স তিনটে অদ্ভুত শরীরের দ্বারা যাদের দেখতে অদ্ভুত সেরকম তিনটে শরীরের দ্বারা দে লুকড লাইক ওমেন তাদেরকে দেখে মনে হচ্ছিল মহিলা এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস যদি না তাদের দাড়ি থাকতো যে মহিলা কিন্তু বড় বড় দাঁড়িয়ে আছে অ্যান্ড দেয়ার উইথ দ্যাট স্কিন তাদের কোঁচকানো চামড়া অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস এবং বন্য পোশাক মেড দেম লুক লাইক আনাটলি ক্রিয়েচার্স দেখে মনে হলো তারা যেন পৃথিবীর প্রাণী নয় যে অপার্থিব প্রাণী দে ওয়্যার ড্যান্সিং তারা নাচছিল দে ওয়্যার সিঙ্গিং তারা গাইছিল দেখো কী গাইছিল ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ভালোই মন্দ আর মন্দই ভালো মানে যা কিছু ভালো তাহাই মন্দ আর যা কিছু মন্দ তাহাই ভালো দেখো রিডিলিং টার্ম ধাঁধার মতো কথাবার্তা হবার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার কুয়াশা আর নোংরা বাতাসে ভেসে চলো অ্যাজ দে শ দ্য টু জেনারেলস যখন তারা দেখলই দুই সেনাপতিকে দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ প্রথম ডাইনি ম্যাকবেথকে অভ্যর্থনা জানাল উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস গ্ল্যামিসের সামন্ত রাজা বলে যে গ্ল্যামিসের সামন্ত রাজা বলে প্রথম ডাইনি ম্যাকবেথকে অভ্যর্থনা জানালো খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যে কোন ডাইনি কি বলেছিল সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে দ্য জেনারেল ওয়াজ কার্সলি স্টার্টেলড সেনাপতি চমকে উঠল টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স নিজেকে এরকম অদ্ভুত প্রাণীদের কাছে পরিচিত দেখে চমকে উঠল যেরকম অপার্থিব প্রাণী যারা তারাও তাকে চেনে এটা দেখে ম্যাকবেথ চমকে উঠল দ্য সেকেন্ড উইচ দ্বিতীয় ডাইনি আবার খুব ভালো করে মনে রাখবে অ্যাড্রেস হিম অ্যাজ দ্য থেন অফ কডোর তাকে কডোরের সামন্ত রাজা বলে কডরের থেন বলে সম্বোধন করলো টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশন যার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না কারণ তিনি কিন্তু কডোরের থেন ছিলেন না অ্যান্ড দ্য থার্ড হিম খুব ভালো করে আবার মনে রাখবে আর তৃতীয় জন তাকে বললো মানে তৃতীয় ডাইনি তাকে বললো উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার তুমি হবে স্কটল্যান্ডের পরবর্তী রাজা যে এরপর তুমি হবে স্কটল্যান্ডের রাজা সাচে প্রোফেটিক গ্রিটিং এরকম ভবিষ্যদ্বাণী সুলভ অভ্যর্থনা মাইট ওয়েল অ্যামেজ তাকে প্রচণ্ড অবাক করে দিল মানে ম্যাকবেদ পুরোপুরি অবাক হয়ে গেল ফর ই নিউ দ্যাট কারণ সে জানতো যে অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন সারভাইভড যতদিন রাজার পুত্ররা বেঁচে থাকবে হি কুড স্কার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রোন তার সিংহাসনে আরোহণ করার আশা করাটাই বৃথা যেহেতু রাজার ছেলে আছে তাই যতদিন রাজার ছেলে বেঁচে থাকবে কারণ রাজা মারা গেলে তার পরবর্তী রাজা হবে তার সন্তান তার ছেলে তাই যতদিন রাজার ছেলে থাকবে ততদিন তার সিংহাসনে আরোহণ করার আশাটাই হচ্ছে বিথা বাই দিস টাইম ততক্ষণে ব্যাংকো ওয়াজ কিউরিয়াস নো ব্যাংকো কৌতূহলী হয়েছিল জানতে দ্য রিজন কারণটা হোয়াই দ্য উইচেস কেন ডাইনিগুলো হ্যাড লিটিল টু সে অবাউট হিম তার সম্পর্কে সামান্য কিছু বলল না হোয়ার এজ দ্য কিডেলড হোপ যেখানে তারা আশার সঞ্চার ঘটালো আশার লালন পালন করলো ইন দ্য হার্ট অফ ইজ ডিয়ারেস্ট ফ্রেন্ড তার প্রিয়তম বন্ধুর হৃদয়ে যে কারণে যে বলে যে তুমি হবে ভবিষ্যৎ স্কটল্যান্ডের রাজা যে তার বন্ধুর হৃদয়ে আশার সঞ্চার করলেও তার সম্পর্কে সামান্যতম ভবিষ্যৎবাণী বা কিছুই বলল না সো দ্য এস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কোর সুতরাং ওই ডাইনিগুলো ব্যাঙ্কর দিকে খুললো খুব ভালো করে মনে রাখবে কি বলেছিল অ্যান্ড টোল্ড হিম তাকে বলেছিল ইন সাম হোয়াট রিডলিং টার্মস দেখো ধাঁধার ছলে যে ওরা কিন্তু যা কিছু বলছে আমরা যখন প্রথমে গানটা করে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার সেটাও কিন্তু রিডিল তাহলে এখানেও রিডিলের টার্মে বলছে টু বি লেসার দ্যান ম্যাকবে ইত অ্যান্ড গ্রেটার ম্যাকবেথের চেয়ে তুমি কম অথচ বেশি নট সো হ্যাপি বাট মাছ হ্যাপিয়ার তুমি ম্যাকবেথের মতো অত সুখী নও কিন্তু অনেক বেশি সুখী দে অলসো প্রফেসিস দ্যাট তারা এছাড়াও ভবিষ্যৎবাণী করলো যে অল দ্য ব্যাংকো উড নেভার অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড যদিও ব্যাংকও কোনো দিনও স্কটল্যান্ডের রাজত্ব করবে না যে ব্যাঙ্কও কোনো দিনও স্কটল্যান্ডের রাজা হবে না ইয়েট ইজ সাকসেসর উড বি দ্য কিংস কিন্তু তার পরবর্তী প্রজন্ম হবে রাজা যে ম্যাকবেদ রাজত্ব করবে বটে ব্যাংকও রাজত্ব করবে না কিন্তু ব্যাংকোর পরবর্তী প্রজন্ম হবে স্কটল্যান্ডের রাজা অ্যান্ড দেন দে টার্নড ইন টু থ্রিন এয়ার তারপরে তারা বাতাসে মিলিয়ে গেল অ্যান্ড ভ্যানিস্ট উদাও হয়ে গেল বাই হুইচ দ্য জেনারেলস এতক্ষণে ওই দুই জেনারেল মানে ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো রিয়েলাইজড উপলব্ধি করল দ্য ওয়েড সিস্টার্স টু বি উইচেস যে ওই ভুতুড়ে বোনেরা আসলে ডাইনি ছিল ওয়াইল্ডলেস টুড দেয়ার যখন তারা সেখানে দাঁড়িয়েছিল পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অব দিস অ্যাডভেঞ্চার এবং ভাবছিল এই অদ্ভুত অভিজ্ঞতার কথা যে রাস্তায় ডাইনিগুলো তাদের সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করলো সেসব যখন ভাবছিল দেয়ার অ্যারাইভড এ সার্টেন এনভয়েজ ফ্রম দ্য কিং সেখানে হাজির হয়েছিল রাজার দূত হু ওয়ার এম্পাওয়ার্ড যাদিকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল দায়িত্বটা দেওয়া হয়েছিল টু কনফার আপন ম্যাকবেথ ম্যাকবেদকে আরোপ করতে দ্য টাইটেল অব দ্য থেন অফ করডোর যে কডোরের থেন বলে ঘোষণা করার জন্য তাহলে দেখো দ্বিতীয় ডাইনি এই মাত্র তাকে অভ্যর্থনা জানালো থেন অফ কডর বলে তার ভবিষ্যৎবাণীটা সঙ্গে সঙ্গে মিলে গেল যে হ্যাঁ ম্যাকবেদকে রাজা এই দূতেদের মাধ্যমে সংবাদ পাঠিয়েছে বা তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা যেন ম্যাকবেথকে করডোরের থেন উপাধি প্রদান করে ইট ওয়াজ অ্যান ইভেন্ট এটা ছিল একটা ঘটনা সো মিরাকুলাসলি করেসপন্ডিং যেটা খুবই রহস্যজনকভাবে সংযুক্ত ছিল উইথ দ্য প্রেডিকশন অব দ্য উইচেস ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার যে ম্যাকবেথ সেখানে দাঁড়িয়েছিল র‍্যাপটিন ইন অ্যামেঞ্জমেন্ট পুরো বিস্ময়ে হতবাক হয়ে যে পুরো বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে যে এই মাত্র সেকেন্ড উইচটা আমাকে বললো তার ভবিষ্যৎবাণীটা সঙ্গে সঙ্গে মিলে গেল তার মানে উইচ ম্যাকবেথকে বলেছে তুমি ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা আনেবল টু রেসপন্ড টু দা গ্রিটিংস অব দ্য ইনভয়েস অক্ষম ছিল প্রতিক্রিয়া জানাতে ওই দূতেদের অভিবাদনে যে দূতরা তাকে যে অভিবাদন জানালো তাকে যে একটা উপাধি প্রদান করলো কডরের থেন বলে তাদেরকে ধন্যবাদ পর্যন্ত ম্যাকবেদ জানাতে পারলো না ম্যাকবেদ এতটাই হতবাক হয়ে গিয়েছিল তাদের ওই অভিবাদনটা শুনে হোপস বিগান টু সোয়েল ইন ইজ হার্ট আশা ফুলে ফেপে উঠল তার হৃদয়ে অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অব দ্য প্রেডিকশন অব দ্য থার্ড উইচ যেহেতু সে এখন তৃতীয় ডাইনির ভবিষ্যদ্বাণীরা ভাবছিল যে তৃতীয় ডাইনি তাকে বলে যে তুমি হবে ভবিষ্যৎ স্কটল্যান্ডের রাজা টার্নিং টু ব্যাঙ্ক ব্যাঙ্কোর দিকে ঘুরে হি শেড সে বলল ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিংস অফ দ্য ফিউচার তোমার মধ্যে কি আশার সঞ্চার হচ্ছে না যে তোমার পরবর্তী প্রজন্ম তোমার সন্তানরা হবে ভবিষ্যতের রাজা সিন্স যেহেতু হোয়াট দ্য উইচ এস প্রমিস টু মি যেটা মাকে ডাইনিগুলো প্রতিশ্রুতি করে গেল হ্যাজ শো ওয়ান্ডারফুলি কাম টু পাস কেমন বিস্ময়কর ভাবে সেটা সত্য হয়ে গেল যে তাদের প্রতিশ্রুতি করাটা কেমন বিস্ময়কর ভাবে সত্য হয়ে গেল তাই কি তোমার মনের মধ্যেও আশার সঞ্চার হচ্ছে না যে তোমার ছেলেরা পরে স্কটল্যান্ডের রাজা হবে দ্যাট হোপ ওই আশাটাই রিপ্লাইড ব্যাঙ্ক ব্যাঙ্কো বলল। মাই টেন কিন্ডেল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন তোমাকে হয়তো সিংহাসনের লোভ দেখাতে পারে কারণ তোমাকে বলে যে তুমি হবে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা বাট ওফেন টাইমস দিজ মিনিস্টার্স অব ডার্কনেস কিন্তু প্রায়শই এই অন্ধকার জগতের মন্ত্রীরা মানে ডাইনিরা যারা হচ্ছে অন্ধকার জগতের প্রাণী টেলাস টু তিন লিটিল থিংস আমাদেরকে খুব সামান্যই সত্য বলে টু বিট্রে আস ইন টু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স আর আমাদের সাথে বেইমানি করে বড় ছলনা করে যে তারা ছলনার মাধ্যমে আমাদের সঙ্গে বিরাট বেইমানি করে ফেলে আর আমাদেরকে সত্যটা কিন্তু কমই বলে কারণ ওরা হচ্ছে অন্ধকার জগতের প্রাণী ওরা হচ্ছে পার্থিব প্রাণী নয় হাও এভার যাই হোক দ্য প্রফেসিস অব দ্য উইচেস ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো হ্যাড সাং টু ডিপ ইন্টু দ্য মাইন্ড অব ম্যাকবেথ ম্যাকবেথের মনের পুরো গভীরে প্রবেশ করে গিয়েছিল যে সে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে হি টোল্ড ইজ ওয়াইফ অ্যাবাউট দ্য প্রেডিকশনস অব দ্য থ্রি উইচেস সে তার বউকে বলেছিল লেডি ম্যাকবেথকে বলেছিল কি সম্পর্কে ওই তিনজন ডাইনির ভবিষ্যৎবাণী সম্পর্কে অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট এবং এর আংশিক পরিপূর্ণতা যে যে ডাইনিটা যে দ্বিতীয় ডাইনি যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা কিছুটা সত্য হয়ে গেছে লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান লেডি ম্যাকবেদ ছিলেন একজন চরম উচ্চাকাঙ্ক্ষী মহিলা সি স্পার্ড অন দ্য রিলেক্ট পারপাস অব ম্যাকবেদ সে ম্যাকবেথকে উৎসাহিত করতে লাগলো হু ফেল্ড কম্পাংশন অ্যাট দ্য থট অব ব্লাড যে নিজেকে রক্তপাতের চিন্তায় বিবেকের দংশন অনুভব করছিল যে যদি রাজা হতে হয় তাহলে রাজাকে খুন করতে হবে এবং তার দুই সন্তানকে খুন করতে হবে তবেই সম্ভব যে চিন্তাতে তার মধ্যে একটা বিবেকের দংশন অনুভব হচ্ছিল সে ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং সি এখানে সি বলতে লেডি ম্যাকবেদ লেডি ম্যাকবেদ কিন্তু থেমে যায়নি কি টু রিপ্রেজেন্ট দা মার্ডার অফ দ্য কিং এই রাজাকে খুন করাটা স্টেপ যেটা যে হচ্ছে একটা পদক্ষেপ অ্যাবসোলিউটলি নেসেসারি যেটা খুবই প্রয়োজন টু দা ফুলফিলমেন্ট অব দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস এই তোষামতকারী ভবিষ্যৎ সন্তুষ্ট সন্তোষ সম্পূর্ণ করতে গেলে যে যদি পরিপূর্ণ করতে হয় ওদের ভবিষ্যৎবাণীগুলোকে যে যদি ওটাকে সত্য প্রমাণ করতে হয় সত্য প্রমাণ করার জন্য রাজ হত্যাটা খুবই প্রয়োজন ইট হ্যাপেন দ্যাট এটা ঘটল যে অ্যাট দিস টাইম সে সময় কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ ক্যাসেল রাজা ডানকান কান ম্যাকবেথের দুর্গে ভ্রমণ করেছিল অ্যালং উইথ ইজ টু সন্স তার দুই ছেলেকে নিয়ে যাদের নাম ছিল ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন খুব ভালো করে মনে রাখবে ম্যালকম ছিল বড় ছেলে আর ডোনাল্ড বেন ছিল ছোট ছেলে অ্যান্ড নিউমারাস থেন্স আর ছিল অগণিত থেন অ্যান্ড অ্যাটেন্ডেন্স এবং সহকারী টু অনর ম্যাকবেথ ম্যাকবেথকে সম্মান জানাতে পরীক্ষায় পড়বে কেন এসেছিল ম্যাকবেথের দুর্গে ভালো করে মনে রাখবে ফর ট্রিয়াম সে ওই বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছিল বলে ম্যাকবেথকে সম্মান জানাতে রাজা ডান কান তার দুই ছেলেকে নিয়ে অগণিত থেনকে নিয়ে এবং তার প্রচুর অ্যাটেন্ডেন্স যারা তার কাজের লোক সহকারী কর্মচারী তাদেরকে নিয়ে এসেছিল ম্যাকবেথের দুর্গে ইনভারনেস খুব ভালো করে মনে রাখবেন শর্ট কোশ্চেন পড়ে ম্যাকবেথের দুর্গের নাম কি ছিল দ্য ক্যাশেল অফ ম্যাকবেথ ম্যাকবেথের দুর্গ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল ছিল অবস্থিত কোথায় অবস্থিত ছিল একটা পাহাড়ের উপরে অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম আর এখানে যে বাতাস প্রবাহিত হতো সেটা ছিল মধুর এবং স্বাস্থ্যকর যে ওই দুর্গের মধ্যে যেহেতু পাহাড়ের উপরে সেখান দিয়ে সবসময় একটা মিষ্টি এবং স্বাস্থ্যকর বাতাস বয়ে যেত দ্য নেক্সট দ্যাট দ্য সোয়ালোজ অর দ্য মার্লেস্ট হ্যাড বিল্ড যে সোয়ালো এবং মার্লেট পাখি দুটো সুন্দর গাইয়ে পাখি হ্যাড বিল্ড তৈরি করেছিল বাসা আন্ডার অল দ্য জাটিং ফ্রিজিস অ্যান্ড বাটারেসেস অব দ্য বিল্ডিং যে এই প্রাসাদের প্রত্যেকটা খিলান এবং কারুকার্য করা স্তম্ভে যে চারদিকে পাখির বাসা সেই পাখির গান সবসময় শোনা যাচ্ছে দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড রাজা প্রচন্ড সন্তুষ্ট হয়েছিল অ্যাজ ই এন্টার দ্য প্যালেস যখন সে ওই প্রাসাদে প্রবেশ করেছিল নট অনলি ফর ইটস অ্যাম্বিয়েন্স শুধুমাত্র এর সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্যই নয় বাট অলসো ডিউ টু দেসপেক্ট মনোযোগ এবং যত্নের জন্য কার না গৃহকতী লেডি ম্যাকবেত ম্যাকবেতের স্ত্রী প্রচন্ড আপ্যায়ন এবং সৌজন্য দেখে রাজা খুশি হয়েছিল লেডি ম্যাকবেথ হু হ্যাড ডেভেলপ দ্য আর্ট অফ ক্যামো ফ্লগিং হার ট্রেচারেস লেডি ম্যাকবেথ যে আয়ত্ত করেছিল কি আয়ত্ত করেছিল দ্যাট কৌশলটা অব ক্যামোফ্লগিং আর ট্রেচারাস পারপাসেস তার বিশ্বাসঘাতকতার অভিপ্রায়টাকে ঢেকে রাখার উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং ইটিকুইটি যে স্মৃত হাসি হালকা মধুর হাসি এবং মনকাড়া আদব কায়দার মধ্যে দিয়ে তাহলে লেডি ম্যাকবেথের মধ্যে এরকম একটা আর্ট ছিল কৌশল ছিল যে সে তার মিষ্টি হাসি এবং সুন্দর আদব মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতার যে অভিপ্রায় সেটাকে সে ঢেকে রাখতে পেরেছিল টায়ার্ড অফ ইস লং জার্নি দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে দ্য কিং আর্লি টু বেড রাজা সকাল সকাল বিছানায় চলে গেল যে রাজা সকাল সকাল ঘুমিয়ে পড়ল। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট এটা ছিল মধ্যরাত্রি যে তখন ছিল মধ্যরাত্রি নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ডস নেচার সিমড ডেড এখন পৃথিবীর অর্ধেকটা প্রকৃতিকে মনে হয় মৃত কারণ আমরা জানি ঘুমন্ত মানুষকে মৃত বলি মনে হয় যেহেতু মধ্যরাত্রি তাই সমস্ত প্রাণীকুল পশুকুল মানবকুল সবাই তখন অর্ধেকটা পৃথিবী যতটা অংশ তখন অন্ধকার রাত্রি তারা সবাই ঘুমন্ত রয়েছে তাই তাদেরকে ডেড বলা হয়েছে অ্যান্ড উই কে ড্রিমস আর সমস্ত অশুভ স্বপ্নগুলো দুষ্টু স্বপ্নগুলো অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ড ঘুমন্ত মানুষের মনকে নান উল আর এই গভীর রাতে শুধুমাত্র নেগড়ে এবং খুনি তারা ছাড়া বাইরে কেউ বের হয় না তাদের শিকারের জন্য তাহলে এখানে নেগড়ে বলতে সমস্ত নকশাল নাল বলা হয় যে যারা রাত্রে শিকার করে যে সমস্ত রাত্রে শিকার করা প্রাণীরা বাইরে বেরোয় আর যারা মার্ডার আর খুনি তারা বাইরে বেরোয় ডিস ওয়াজ দ্য টাইম সেই সময় যে সময় শুধুমাত্র খুনি এবং যারা নকচার্নাল প্রাণী তারা বাইরে বেরোয় সেই সময় লেডি ম্যাকবে তো কাপ লেডি ম্যাকবে ঘুম থেকে জেগে উঠল টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং রাজাকে খুন করার পরিকল্পনা করার জন্য সে উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাভয়ারেন টু হার সেক্স নারী হয়ে এমন ঘৃণ্য কাজ করা তার দ্বারা কখনোই সম্ভব হতো না অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ আর হাজব্যান্ডস নেচার আর সে তার স্বামীর প্রকৃতিটা খুব ভালো করেই জানত দ্যাট ওয়াজ টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস যে তার মনটা ছিল দয়া মায়ার মতো মানবিক গুণে পরিপূর্ণ টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার এরকম ষড়যন্ত্র করে কৌশল করে কোনো হত্যাকাণ্ড করতে পারবে না ঘটাতে পারবে না তাই জানতো যে তার স্বামীর মন এত দয়া মায়াতে পরিপূর্ণ যে এরকম ষড়যন্ত্র করে কৌশল করে কোন কোনো খুন করবে না তাই লেডি ম্যাকবেদ নারী হয়েও এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছিল শি নিউ দ্যাট সে জানতো যে হার হাজব্যান্ড ওয়াজ অ্যাম্বিসাস তার স্বামীর মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ছিল বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম কিন্তু সে এত বড় মাপের অপরাধ করতে অর্থে সে প্রস্তুত ছিল না হুইচ কমনলি অ্যাকম্পানিজ ইন অর্ডিনেট অ্যাম্বিশান যেটা সাধারণত কারা করে থাকে যাদের লক্ষ্যটা অগছালো শি হ্যাড ওন ইজ কনসেন্ট সে তার সম্মতি পেয়েছিল যে হ্যাঁ ম্যাকবেত তাকে সম্মতি দিয়েছিল খুন করবে বলে রাজাকে অ্যাবাউট দ্য মার্ডার খুন সম্পর্কে বাট সি ডাউট হিজ রেজলিউশন কিন্তু সন্দেহ হলো তার দৃঢ়তার অ্যান্ড সি ফিয়ার দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন এবং তার ভয় হলো তার চরিত্রের মধ্যে যে স্বাভাবিক নমনীয়তা রয়েছে যে ম্যাকবেদের চরিত্রে যে স্বাভাবিক নমনীয়তা রয়েছে সেটা জেনে তার ভয় পেল কুড ডিফিট দ্য পারপাস হয়তো তার এই উদ্দেশ্যটাকে ব্যাহত করতে পারে যে ম্যাকবেতের মধ্যে এমন একটা টেন্ডারনেস নমনীয়তা কাজ করে যে নমনীয়তার জন্য সে হয়তো রাজাকে খুন করতে পারবে না তার উদ্দেশ্যটা ব্যাহত হবে সো আর্ম টুইতে ড্যাগার সুতরাং তরবারি হাতে নিয়ে সে অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার সে এগিয়ে গেল রাজার কামরার দিকে যে ঘরে রাজা শুয়ে আছে দেয়ার আর শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ সেখানে সে দেখলো ডানকান সুন্দর ঘুমে আচ্ছন্ন অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি আর যখন সে তাকে কাছ থেকে দেখতে লাগলো যে যখন সে রাজার কাছে গিয়ে দেখলো দেয়ার ওয়াজ সামথিং ইন ইজ ফেস তার মুখের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলো ওন ফাদার যেন দেখে মনে হচ্ছে তার নিজের বাবা যে তার নিজের বাবার সঙ্গে ডান কানের মুখের অনেকটা মিল সে লক্ষ্য করলো দা সি ফার্দার তাই এই কাজে এগোনার মতো মনের জোর তার রইল না লেডি ম্যাকবে তার এগোতে পারলো না খুনটা করতে পারলো না না হলে হয়তো লেডি ম্যাকবে রাজাকে যাকে খুন্টা করে ফেলতে পারতো যদি না সে তার বাবার মুখের সাথে ডান কানের মুখের একটা মিল খুঁজে পেত তাহলে আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে যে র্যাপিড রিডারের তিনটে নাটক আছে তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেদ নাটকের যে সামারিটা আছে তার প্রথম দুটি পাতার অর্থাৎ পেজ নম্বর ফর্টি থ্রি এবং ফর্টি ফোর এই দুটি পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে আর যারা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি অলরেডি ইউ লাইক ইট নাটকটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও ভালো থেকো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে